মণ্ডলী আমরা বাজারে যে খুবই মুখরোচক একটা মিষ্টি খাই, মানে মিষ্টি বিভিন্ন পদের মিষ্টি, রাজভোগ, তারপরে জামাই ভোগ, হাঁড়ি ভাঙ্গা, বিভিন্ন নামে মিষ্টি খাই এবং সন্দেশ খাই, আমরা হয়তো জানি না যে এগুলো কিভাবে তৈরি করা হয়। তো আমাদের একজন নারী উদ্যোক্তা এগুলো এই যে মিষ্টি বা সন্দেশের কাঁচামাল তৈরি করেন, তো আমরা চলুন আমরা দেখি যে তিনি কিভাবে এই কাঁচামালটা প্রস্তুত করেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইজ্জাতুন আপা এখানে সুন্দর করে কি যেন প্রস্তুত করতেছে, তো আমরা শুনি। আপা বলেন তো এটা কি? এটা ছানা তৈরি হচ্ছে, দুধের ছানা, কিন্তু কি আমরা টক পানি দিয়ে এই ছানাটা তৈরি করি। গাভীর দুধ দিয়ে আমরা ছানাটা তৈরি করি। এই দুধ গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে এসে আমরা নিজেই বানাই, নিজেই তৈরি করি। আপনার ভাইও করে, আমিও সহযোগিতা করে, আমরা নিজেই কাঁচা মাল তৈরি করি। দুধ সংগ্রহ করে নিয়ে আসেন, তারপরে দুধটা মানে যে কি করেন, তারপর প্রস্তুত প্রণালী ফুটিয়ে নেই, দুধটা ফুটিয়ে নেওয়ার পর পানি টক পানি দ্বারা আমরা ছানাটা তৈরি করি। দুধটা মানে জাল দিয়ে গরম করার পরে পরে আমরা ছানাটা, মানে এই যে দেখতে পাচ্ছেন যে টক পানি দেওয়ার কারণে যে দুধ ছিল এই দুধটা আস্তে মানে ছানাতে পরিণত হয়েছে। এই ছানাটা এখন মানে যে পানিটা থেকে নিয়ে নেওয়া হবে, তারপরে শুকনা ছানা তৈরি হবে, এই ছানাটা দিয়ে মিষ্টি তৈরি, যেটা খাইতে খুবই সুস্বাদু। এই ছানাটা কোথায় বাজারজাত করেন আপনারা? সাপা আর আগ্রা দুগুন শিয়াড়া, আমাদের পাশে যে শহর সাপার উপজেলা, আগ্রা দুগুন বাজার, শিয়াড়া বাজার, এই সকল বাজারে যে মিষ্টিগুলো আমরা খাই, ইজ্জাতুন আপা আমাদের উদ্যোক্তা উনি যে ছানাটা তৈরি করেছেন, এগুলো মিষ্টি তৈরির কাঁচামাল হিসেবে উনি এই এলাকার বাজারগুলোতে বাজারজাত করেন। এতদিন ধরে করেছেন এখানে? পনেরো ষোলো বছর তো আমরা এই ছানা তৈরি করি। পনেরো ষোলো বছর ধরে এটা করতেছেন? আচ্ছা, তো এখানে মানে কোনো সমস্যা হয়, আপনাদের গ্রামের মানুষ কিছু বলে? না, আমাদের কোনো কিছু বল নাই, এই কাজ করে আমরা মেলা আয়ের পথে গেছি, কোনো আমাদের ব্যয় হয়নি। এখন আপনার মানে যে এই ছানাটা করার আগে আপনার পরিবারের অবস্থা কেমন ছিল এই ছানার কাজ করার আগে? খারাপ ছিল, আমি এই আমার স্বামী এই ব্যবসা ধরাতে আমরা উন্নতি হয়েছি, এই কাজে আমরা আয় পাইছি, মেলায় উন্নতি হয়েছি, কিছুই ছিল না আমাদের। এখন আমাদের যা আল্লাহ দিছে ভালো হয়েছে। এই ছানার ব্যবসা করে আপনি নিজে মানে উন্নত করেছেন পরিবারে? হ্যাঁ। মানে এটা বলতে পারবেন কি কি হয়েছে, আগে কেমন ছিল আর এখন কি হয়েছে? এখন সবে আল্লাহ দিলে আমাদের সবে হয়েছে, যা লাগে সবে হয়েছে। আর দেখতে পাচ্ছি আপনি একটা সুন্দর বিল্ডিং বাসা তৈরি করেছেন। হ্যাঁ, বাড়ি গাড়ি জমি সবে করেছি আমরা। আপনি একটা মোটরসাইকেল কিনেছেন মনে হয়? হ্যাঁ, সবে করেছি। আল্লাহ দিলে আপনার গরু ছিল, কিন্তু কি এই বাগানের জন্য আমরা গরু পুষতে পাইনি, কিন্তু কি বকরি আছে, ছাগল আছে আমাদের। হ্যাঁ, আমরা জানি যে আমাদের এই এলাকা বিশেষ করে পদ্মতলা উপজেলার শিয়াড়া নির্মল এলাকা বাগান আম বাগানের জন্য বিখ্যাত এলাকা। এখানে নির্যাতন আপার জায়গা জমি নাই, কিন্তু এই ছানার ব্যবসা করে উনি যে জমি লিজ নিয়ে বাগান তৈরি করেছেন। কত বিঘা বাগান?
4 বিঘা জমিতে আম বাগান তৈরি করেছেন, তো এই আম বাগানে লাভ হয় কেমন আপনার? হয় লাভ আমাদের, ভালোই হয় লাভ, কিন্তু কি এখনো আমরা আম পাইনি। আপা আপনারা এই যে দুধ বাইরে থেকে সংগ্রহ করেন, দাম কত, 1 কেজি দুধ কত টাকা কিনেন? 30 টাকা 1 কেজিতে 30 টাকা দুধ কিনি, আর 4 কেজি দুধের 1 কেজি ছানা হয় আমাদের, আর বিক্রেতা হয় হচ্ছে 220 টাকা করে। 4 কেজি দুধে 1 কেজি ছানা, 1 কেজি ছানার দাম 220 টাকা, 220 টাকা, মানে 1 কেজি ছানা তৈরি করতে আপনার 4 কেজি দুধ লাগে, দুধের দাম হচ্ছে 30 টাকা কেজি, 120 টাকা, 220 টাকা কেজি ছানা, আর 120 টাকার দুধে আপনার 220 টাকা বিক্রি। হ্যাঁ, এভাবে আপনি আপনার মানে যে আয় করে সংসারে প্রতি আয় দিলাম হয়েছে। তাহলে আপনার মাসে কত টাকা আয় হয় এখান থেকে আপনার? তাহলে আমাদের 14,000 টাকা ইনকাম হয় আপনার। এই 14,000 টাকা যে লাভ হয়, এই লাভের টাকাটা আপনি কি কি কাজে ব্যয় করেন? আমি সংসারে খরচ লাগে যা থাকে, বছর ঘুরে আমাদের বাগান সার বিষ করা লাগে, ফেরে দিগিন আয়ের পথেই যায়। অবশ্য আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3টি মেয়ে, একটির বিয়ে হয়েছে, একটাকে বিয়ে দিয়েছেন, বাকি লেখাপড়া করে। হ্যাঁ, লেখাপড়া করে দুইটা। তো এই যে আপনি ছানার ব্যবসা করতেছেন, খুবই ভালো লাভ হচ্ছে, এক্ষেত্রে মানে অন্য কেউ কি এই ব্যবসা করে লাভ করতে পারবে আপনার মনে হয়? পারতে পারে, আল্লাহ যদি উনাদেরকে হতে পারে, ভাগ্য যদি ভালো হয় উনারাও করে লাভ করতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই যে ব্যবসা করেছেন এখান থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমি যেন বিলম্বন হতে পারি সব কিছুই, আমাদের যেন আর কিছু বছর গেলে জানে এই টাকাতে আমরা যেন আর না করা লাগে, আমার কষ্ট, এই কষ্টেই যেন আমাদের এই ব্যবসাটাকে আরো বড় করে করার স্বপ্ন আছে আপনার? বড় আর আবার কি, এই ব্যবসাতে আর বড় করা যাবে না, তো বড় করা লাগলে মিষ্টি নিজে বানানো লাগবে, মিষ্টি সব করা লাগবে, তাহলে হবে বানানো। এই যে ছানা নিজে ছানা তৈরি করে নিজে মিষ্টি বিক্রেতা করলে ওটা বড় হবে, নিজেই মিষ্টি সন্দেশ এগুলো তৈরি করে বাজারে বিক্রি করবে। হ্যাঁ।